আহাদুল্লা সহায় আলামিন ওয়াসাল্লাতুসাল্লাম আল্লাহ আশাক ইলাম ভিয়া ওয়াসায়ীদুল মুসালিন নবীন হামাদ ওয়ালা আলহি ওয়াজ মাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহ্মাতুল্লাহী অবরা কেয়াতু আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হচ্ছে একটি মানসিক খোরাক আমাদেরকে দিয়েছেন রসূলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম একটি সুন্দর পরামর্শ দিয়েছেন তিনি একটি হাদিসে সেটি হচ্ছে ওয়ালা রসূল উল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম উন্দুরু ইলা মান হুয়া আসালামিন কুম ওয়ালা তন্দুরু ইলা মান হুয়া ফাউ কাকুম ফাহু আল্লা আল্লাহ তসদারু আলাইকুম মুতা আল আমরা হাদিসটির সরল তর্জমা আগে শুনি প্রিয় নবীজি সাল আলি সালামের সাদ করলেন তোমরা তোমাদের চেয়ে যারা নিচু অবস্থায় আছে তোমাদের চেয়ে যারা কম পেয়েছে তাদের দিকে তাকাও ওদের দিকে দেখো না বেশি করে যারা তোমাদের চেয়ে বেশি কিছু পেয়েছে তোমাদের চেয়ে উপরে যাদের অবস্থান হয়ে গেছে তাহলে আশা করা যায় যে আল্লাহ আল্লাহতালা তোমাদের প্রতি যে নিয়ামত দিয়েছেন তা অবজ্ঞা তুমি করবে না আমরা সাধারণত দেখি কে আমার চেয়ে বেশি পেল কত কিছুর মালিক হয়ে গেল কত উঁচু পজিশন দখল করে ফেলল কত কিছু অর্জন করে ফেললো এটা দেখি আর আমরা আফসোস করি আর যারা আমাদের থেকে নিচু অবস্থানে আছেন তাদের দিকে আমরা তাকাই না তাহলে আমি বুঝতাম যে সুফান আল্লাহ ইলেকট্রিক কত কষ্টে আছে ইলেকট্রিক কত অভাব রয়ে গেছে ইলেকট্রিক কি অসহায় জিন্দিগি যাপন করছে আমি তো তার তুলনায় অনেক ভালো আছি আল্লাহ তালা তো আমাকে অনেক কিছু দিয়েছেন একে সুন্দর মানসিক ট্রিটমেন্ট আমরা পেলাম এখানে মানুষের মধ্যে আসলে দেখেন চাওয়া পাওয়া তো কোনো শেষ নেই এর কোনো সীমা নেই চাওয়া পাওয়া মানুষের কোনো দিন শেষ হবে না অনেক সময় আমরা এই চাওয়া পাওয়ার চিন্তা করতে করতে যেটা পেয়েছি ওটার কথা মনে করতেও আমরা ভুলে যাই অথচ আল্লাহ তালায় সাত করেছেন তা উদ্দু নামত আল্লাহ লা তোমরা যদি আল্লাহ তালার নিয়ামতগুলোকে গণনা করো তুমি যা নয়ামত পেয়েছ আল্লাহ তালা তুমি সেটাই তোমারটাই দেখো তাহলে তুমি গণে শেষ করতে পারবে না মানুষ এর মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে মানুষ নিজে কি পেয়েছে এটাকে চিন্তা করে না এটাকে গণনা করে না এটাকে হিসাব করে না বরঞ্চ কোনটা পাওয়া যায়নি আপনি মনে করেন আপনার হাতের কাছে পঞ্চাশটা জিনিস আপনার নিজে পেয়েছেন আছে এবং আপনি ধন্য এগুলো পেয়ে এগুলো কিন্তু আপনার মনে তেমন একটা থাকে না কোনটা থাকে যে একটা পাওয়া যায়নি ওইটার অভাব সারাক্ষণ আমাদের মনের মধ্যে থাকে সেটা দূর করা যায় না এবং এতে করে মানুষের মধ্যে আফসুস বেড়ে যায় হাহুতাস বেড়ে যায় পেরেশানি বেড়ে যায় আল্লাহ তালার প্রতি কোনো সুক্রিয়া আদায় করার কোনো ভাষা আসে না আল্লাহ তালার প্রতি শোকর আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করার তার টেন্ডেন্সি তৈরি হয় না কারণ তার তো অভাব রয়ে গেছে শুধু অভাব পেলাম না এই চিন্তাই তার মাথায় ঘুরে অথচ একবার রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে অনেক ক্ষুদাত হয়ে গিয়েছিলেন পরে এক সাহাবি ওনাদেরকে দাওয়াত দিলেন বাগানের মধ্যে থেকে ফ্রেশ খেজুর এবং পানি খাওয়ালেন ওনারা পেট ভরে খেলেন তখন তিনি বললেন শাহাবাইকে রামকে যে দেখো আল্লাহ তালা যে বলছেন আলু আনিন নাইম ফতঃর তোমরা অবশ্যই অচিরেই জিজ্ঞাসিত হবে নিয়ামতগুলো সম্পর্কে এই ক্ষুধার তো ছিল এখন যে এই ক্ষুধার অবস্থায় এই সুন্দর মজাদার খেজুরগুলো খেলে আর পানি খেয়ে তোমাদের তৃপ্তি হয়ে গেলো এগুলো কিন্তু নাইম এগুলো নিয়ামত এগুলো সম্পর্কেও আল্লাহতালা জিজ্ঞেস করবেন সাহাবাহা আশ্চর্য হয়ে গেলেন ইয়ারাসুল্লাহ শুকর আদায় করতে হবে তিনি বলেন শুকর আদায় করতে হবে কারণ হচ্ছে যে এইটা যদি এখন না পাওয়া যেত কত কষ্ট হতো স্বাভাবিকভাবেই তো এই যে মানুষ এত নিয়ামতের মধ্যে আছে সেই নিয়ামতের দিকে চোখ বেশি করে দেওয়া দরকার আল্লাহ তালা কাছে শোকর আদায় করা দরকার নিয়ামত পেয়ে যদি কেউ শোকর আদায় করে যতটুকুন পাওয়া গেছে ততটুকুন শুকর আদায় করুক সকল অবস্থাতেই শুকর আদায় করুক তাহলে আল্লাহ তালা কাছে তার জন্য রয়েছে অনেক বড় পুরস্কার লা ইন শাকারতুম লাফারতুম ইন আজাদ তোমরা যদি শকর গুজার কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞ থাকো তাহলে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। এ সেটা দুনিয়া তো বাড়িয়ে দেওয়া হতে পারে এবং আখেরাতেও বাড়িয়ে দেওয়া হতে পারে আর যারা শকর আদায় করে না অকৃতজ্ঞতা প্রকাশ করে অ্যাপ্রিসিয়েট করে না বরঞ্চ যেটা পেলো না শুধু ওইটাই যে পাইলাম কি কি শকর আদায় করবো এই ধরনের ভাব তাদের জন্য তারা আসলে অকৃতজ্ঞ তাদের জন্য আল্লাহ তালার কঠিন আজাব রয়েছে আপনি যদি না তাকান ওই লোকগুলোর দিকে যাদেরকে আল্লাহ তালা ধনবান করেছে আপনার থেকে বেশি অনেক বেশি কিছু দিয়েছে কম তাকান সেগুলো কম খেয়াল করেন তাহলে আপনার জন্য অনেক ভালো কোনো লাভ নেই এক নম্বরে যদি তাদের দিকে বেশি করে দেখেন আর আফসোস করতে থাকেন আপনার আফসোসের পরিমাণটা বাড়তেই থাকলো আফসোসের কারণে মানে অশান্তি হয়ে গেলো আপনি কোনো শান্তি পাচ্ছেন না দুই নম্বর হচ্ছে যে আপনি মনে হয় যেন আল্লাহ তালার প্রতি কিছুটা বিরক্ত হয়ে গেলেন আল্লাহর প্রতি বেজার হয়ে গেলেন আল্লাহ তালাকে মনে হয় মনে মনে বললেন যে আমাকে তো কিছুই দিলে না এত লোকে এত কিছু দিয়ে ভাসিয়ে দিলে আর আমাকে বঞ্চিতই করলে নাউজুবিল্লা এই ধরনের মুখে উচ্চারণ না করলেও মনের মধ্যে এরকম ভাব চলে আসা অস্বাভাবিক কিছু না একটা বড় ক্ষতি যে নিজের মনে অশান্তির না পাওয়া বঞ্চনা এগুলার আগুন আফসুস দাউদ করে জ্বলতে থাকবে আরো দুই নম্বর হচ্ছে আল্লাহ তালার প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ না করে অকৃতজ্ঞ হওয়া এবং নাশকর করা এটা আপনার বেড়ে গেল আপনার ক্ষতির কারণ হয়ে গেল তিন নম্বর হচ্ছে এই কারণে আপনার এই যে লোককে আল্লাহ তালা দিয়েছেন তার প্রতি আপনার হিংসা বিদ্বেষ খামাকা চলে আসবে এবং হিংসা বিদ্বেষ খুব খারাপ গুণ এই হিংসার মধ্যে কোনো লাভ নেই হিংসা বিদ্বেষ মানুষকে অনেক গুণার দিকে নিয়ে যায় হিংসা বিদ্বেষের কারণে মানুষ কি করে সুযোগ পেলেই তার বদনাম করবে বদনামি করতে গেলে গিবাদ হয়ে যাবে গুণা হয়ে যাবে বা সুযোগ পেলে তার ক্ষতি করার চেষ্টা করবে আরেকজনের ক্ষতি করতে গেলে তো এটা গুণা হয়ে যাবে আল মুসলিম মুসলিমান সালিম আল মুসলিমি সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার অনিষ্ঠ থেকে কথার অনিষ্ট থেকে মুখের অনিষ্ট থেকে হাতের অনিষ্ট থেকে অন্য লোকেরা হেফাজতে থাকে অন্য মুসলমানরা হেফাজতে থাকে নিরাপদ থাকে এরপরে আপনি হিংসা বিদ্বেষের কারণে তাকে এভাবে দেখতে থাকলে তার প্রতি বদ নজর পড়তে পারে বদ নজরটাও একটা খারাপ জিনিস এবং বদনজরে তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে তার তাহলে এভাবে করে আপনি দেখা যাচ্ছে যে এই উপরের দিকে তাকাইতে গিয়ে যায় যে বেশি পেয়েছে তার দিকে হিংসা বিদ্বেষের নজরে তাকাতে গিয়ে আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন আপনি অনেক লুজার হয়ে গেলেন আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন কোনো লাভ হলো না আর যদি আপনি আপনার থেকে যার অবস্থা আরও কম যে আরও খারাপ অবস্থায় আছে আরও নিচু অবস্থানে গিয়ে গায়ে পৌঁছে গেছে তা তা দেখলে আপনি নিজের দুঃখ অনেক ভুলে যেতেন ও আল্লাহ আমি তো ভালোই আছি এই লোকেরা তো আরও কষ্টে আছে তাহলে আপনার একটা সান্ত্বনা চলে আসলো আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি নিজের মনে সান্ত্বনা আসলো আর আল্লাহ তালার প্রতি শুকর আদায় হয়ে গেল আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি আমাকে তার থেকে অনেক ভালো অবস্থায় রেখেছ আমি তোমার শুকর আদায় করি যেমন একটি ছোট কবিতা পড়েছিলাম তার অর্থ হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন সেটা যে এক লোকের পাদুকা ছিল না জুতা নেই অনেকের পায়ে জুতা আছে তার খালি পায়ে হাঁটতে হয় তার খুব কষ্টের কারণ সে একটু মানসিক কষ্টে আছে একজোড়া জুতা কিনতে পারে না পয়সা নেই পরে একদিন হাঁটতে গিয়ে দেখলো যে এক লোকের পাই নেই সে লাঠিতে ভর করে বা মানুষের কাঁধে ভর করে তাকে চলতে হচ্ছে দুটো পা দিয়ে হাঁটবে এই সুযোগ তার হারিয়ে গেছে তার নেই তখন সে তার জুতার দুঃখ ভুলে গেল হাই রে পা দুটো তো অন্তত আল্লাহ সুস্থ রেখেছে আমি তো হাঁটতে পারি এই বেচারার কি অবস্থা সে তো হাঁটতেও পারেন লাঠির উপরে ভর করে কত কষ্টে চলতে হয় অথবা কারো কাঁধে ভর দিয়ে তাকে এক কদম দু কদম যেতে হয় তাহলে এভাবে করেই আমরা প্র্যাকটিক্যালি অনেকের দুরবস্থা দেখে আল্লাহ তালার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো নিজের শোক জ্বালা যন্ত্রণা কষ্ট কমে যাবে আর আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা আমাদের মনে ফুটে উঠবে তিন নম্বর হচ্ছে যখন আমি কাউকে কষ্টে দেখবো তখন আমার মনে চাইবি যে তাকে কিভাবে একটু হেল্প করা যায় লাঘব করার জন্য আমি বরঞ্চ আমার এই অল্প থেকে তাকে একটু দেওয়ার চেষ্টা করবো মনে করেন আমার কাছে যদি এমন একটা অবস্থায় পড়ে যায় যে আমার কাছে রুটি আছে কিন্তু রুটি খাওয়ার মতো কোনো তরকারি নেই আমি তরকারি খোঁজা তরকারি আফসোস করছি হালি কি দিয়ে রুটিটা খাবো এ চিন্তা করি কিন্তু আরেকজন যদি এমন হয় যে দুই তিন দিন তার খাওয়ার মুখে দেওয়ার কিচ্ছু নেই তার অবস্থা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে ক্ষুদায় তার জীবন বের হয়ে যাওয়ার অতিক্রম হয়ে গেছে সেই লোকটা যদি আপনার পাশে এসে দাঁড়ায় বলে যে আপনার কাছে দুটা রুটি হারে একটু রুটি আমাকে দিলে আমার জানটা বাস্তব আজ দুই দিন কিছু খাইনি তখন আপনি তাকে একটা রুটি দিয়ে দেবেন আপনি তার প্রতি দয়া আসবে এবং তখন আপনার কাছে মনে হবে না সুফান আল্লাহ তার তো রুটিও নেই আমাকে তাহলে রুটি দিয়েছেন আমি কোনো আফসোস করি না তরকারি ছাড়াই কোনো কিছু ছাড়াই রুটি খাওয়া যাবে আপনি খেয়ে নেবেন এই যে মানুষের মধ্যে অল্পে তুষ্টি কানা আসবে। এটা একটা বড় সুন্দর পরামর্শ দিয়েছেন রসুল্লাহ সাল্লাম আমাদের ওই লোকগুলোকে যাদের মনে সময় খায় আফসুস থাকে যে হায়রি পেলাম না অভাব অনহন গেল না শুধু খায় আফসুস করতে থাকে এরকমই অধিকাংশ লোকের অবস্থা যে তারা আফসোস করতে করতে আফসোস করলে তো মানুষের কিছু বাড়ে না কোনো লাভ হয় না বরঞ্চ কতগুলো ক্ষতি হয় যেটা আমরা একটু আগে বললাম আর আফসোস না করলে মানুষের অন্তর তার মধ্যে প্রশান্তি থাকে মানসিকভাবে কষ্ট হয় না এবং আল্লাহ তালার কাছে তাদের সম্পর্কটা ভালো থাকে মজবুত থাকে সম্পর্কটা সুক্রিয়া সম্পর্ক থাকে কৃতজ্ঞতা সম্পর্ক থাকে সেটা একটু আগে আমরা যেটা বললাম তবে যদি কিছু কারো ভালো থাকে ভালোটা কপি করার সুযোগ থাকে তাহলে সেটা আমরা দেখতে পারি তাই তাতে কোনো কিন্তু আয়েব নেই কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নেই যেমন আপনি দেখেন একজন লোক খুব সুন্দর করে নামাজ পড়ছে এত সুন্দর করে নামাজ পড়ে আর আপনার নামাজের অবস্থা আরো কাহিল আর আপনার চেয়ে আরো কাহিল অবস্থা আরেকজনের নামাজ খুব তাড়াহুড়ো করে পড়ে ফেলছে তখন কিন্তু আপনি আপনার চেয়ে ভালো অবস্থার দিকে তাকাতে হবে কারণ এটা ভালো কাজে আল্লাহ তালাহ কি অপরের থেকে প্রতিযোগিতা করতে বলেছেন তোমরা অনেক কাজে কল্যাণের কাজে ভালো কাজে একে অপরের আগে যাওয়ার চেষ্টা করো এক্ষেত্রে কপি করা যিনি ভালো আমল করছেন তার দিকে তাকানো কোনো আপত্তি নেই আমরা একটু বিরতিতে যাব আবার ইনশাল্লাহ আমরা শুরু করব ইনশাল্লাহ বিরতির পরে আমরা যে বলছিলাম যে কিভাবে আল্লাহ আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যে আমরা যারা আমাদের চেয়ে খারাপ অবস্থায় তাদের দিকে তাকাব তবে যদি কিছু কারো ভালো থাকে ভালোটা কপি করার সুযোগ থাকে তাহলে সেটা আমরা দেখতে পারি তাই তাতে কোনো কিন্তু আয়েব নেই কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নেই যেমন আপনি দেখেন একজন লোক খুব সুন্দর করে নামাজ পড়ছে এত সুন্দর করে নামাজ পড়ে আর আপনার নামাজের অবস্থা আরও কাহিল আর আপনার চেয়ে আরও কাহিল অবস্থা আরেকজনের নামাজ খুব তাড়াহুড়ো করে পড়ে ফেলছে তখন কিন্তু আপনি আপনার চেয়ে ভালো অবস্থার দিকে তাকাতে হবে কারণ এটা ভালো কাজে আল্লাহ তালা একে অপরের থেকে প্রতিযোগিতা করতে বলেছেন সাস্তা দেখল খাইরাত তোমরা অনেক কাজে কল্যাণের কাজে ভালো কাজে একে অপরের আগে যাওয়ার চেষ্টা করো এক্ষেত্রে কপি করা যিনি ভালো আমল করছেন তার দিকে তাকানো কোনো আপত্তি নেই কিভাবে তার মতো করে সুন্দর করে নামাজ পড়তে পারি আমি কি একটু চেষ্টা করে দেখবো আমি তো সুন্দর করে কোরআন কোরআ তেলাওয়াত করে আমি আমার তেলাওয়াত এত সুন্দর হয় না কারণ আমি একটু চেষ্টা করি তিনি তার আমল আখালাক এত সুন্দর তিনি সবার সাথে খুব ভালো করে মিশতে পারেন মিষ্টি হাসি দিয়ে কথা বলতে পারেন তিনি অনেক জটিল পরিস্থিতিতে শান্ত থাকেন তিনি রাগ গোসা করেন না সহজে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন না এই জিনিসগুলো তো খুব ভালো গুণ এগুলো কিভাবে আমি অর্জন করতে পারি এই জন্য আমাদের চেয়ে যে ভালো তার দিকে তাকাতে হবে এই জন্য আমাদের কাছে আল্লাহ তালা তাকাতে বলেছেন কার দিকে আমলের দিক থেকে কাকে কপি করতে বলেছেন কাকে নমুনা বানিয়েছেন স্বয়ং রসুল্লাহ সাল্লাসমদিকে তাকাতে বলেছেন উনি তো এখন জীবন্ত নেই আমাদের কাছে কিন্তু তিনি তার আদর্শ রেখে গেছেন তার সিরাতে পাক রেখে গেছেন সে বিষয়ে আল্লাহ তাল সাদ করেছেন লাকাত কান আলা কুমফি রাসুল্লাহ হাসানা তোমাদের জন্য নবী করিম সাল্লি আসামি জীবনে উত্তম আদর্শ রয়েছে কাজেই আমরা ভালো আমল করার জন্য উত্তম চরিত্র গঠন করার জন্যে আমরা স্বয়ং নবী করিম সাল্ল তাকাতে পারি এই ক্ষেত্রে কোনো আপত্তি নেই যে আপনি আপনার উপরস্থলকদের দিকে তাকাবেন না বরঞ্চ নিচের দিকে তাকাবেন এখানে তার উল্টো তবে মানুষের স্বভাবের মধ্যে এই একটা আছে যে সে কমপ্লেন করে সে তার মধ্যে তৃপ্তির অভাব এই জন্য কোরআন এবং হাদিস আমাদেরকে সবরের কথা বলেছে কানাহাতের কথা বলেছে কানাহাতটা অত্যন্ত ভালো গুণ আর মানুষের মধ্যে যখন এই কানা থাকে না তখন মানুষের মধ্যে এই তৈরি হয়ে যায় একটু আগে যেটা বলেছিলাম যে যদি কেউ কা অন্যদিকে দেখে তাহলে তার জন্য কী কী ক্ষতি আছে নিজের মধ্যে তালা যাতনা বেড়ে যায় আল্লাহ তালার প্রতি অভিযোগ সৃষ্টি হয়ে যায় অসন্তুষ্টি প্রকাশ পেয়ে যায় এবং হিংসা বিদ্বেষ তৈরি হয়ে যায় হিংসা বিদ্বেষের কারণে মানুষের ক্ষতি করার আশঙ্কা আছে মানুষের কথার দিয়ে কাজের মাধ্যমে ক্ষতি করে ফেলতে পারে বদ নজর দিতে পারে আরও যোগ করতে পারি আমরা লোভ লালসা সৃষ্টি হয়ে যেতে পারি যে তার এত কিছু আছে আমি কিছু তার থেকে নিয়ে নেই না কেন চুরি করার অভ্যাস হয়ে থেকে কিছু আমি তাকে না নিয়ে ফেললাম চুরি করার মতো দিকে ঠেলে দিবে অনেক লোক আছে তারা আসলে হয়তো বা পেশায় চোর নয় চুরি করার এমন অভ্যাস নাই কিন্তু কেন জানি লোভ সামলাতে পারে না লোভ চলে আসে যে তার অনেক আছে কিছু নিয়ে নেই অসুবিধা নেই এবং এরকম মাঝে মধ্যে আমাদের সমাজে কিছু ভালো লোকও লোভের কারণে এরকম কাজ করে ফেলে হাতের কাছে পাওয়া গেছে নিয়ে চলে গেল কোনো কথা নেই অথচ এই চুরি করার অভ্যাসটা এই লোকটা তিনি এভাবে অভ্যস্ত নন তাহলে এটা কেন হয়েছে যে তার ওখানে তার চেয়ে বেশি দেখার কারণে তার ভিতরে যে আফসোস সৃষ্টি হয়েছে এবং যে এখান থেকে যে লোভ সৃষ্টি হয়েছে লোভের থেকে চুরির দিকে চলে গিয়েছে এবং পরবর্তী পর্যায়ে তো লোকেরা অনেক সময় চুরি থেকে বড়টার দিকে চলে যায় ডাকাতি করে ফেলে জ্বর করে নিয়ে যায় হাইজ্যাক করে অনেক সময় মানুষ শক্তি প্রয়োগ করে নিয়ে যায় দখল করে এগুলো অনেক সময় মানুষ করে ফেলে আল্লাহ রব্লা আলমিন আসলে মানুষকে যে হালতে রাখেন ওই হালতের উপরে সন্তুষ্ট থাকা যে কত ভালো আলহামদুলিল্লাহ মিন হালে আহিন না সকল অবস্থায় আল্লাহ তালার প্রশংসা শুধু জাহান্নামীদের থেকে হালত থেকে আল্লাহ তালার কাছে আমাদেরকে পানা চাইতে হবে আল্লাহ রব্লা আলমিন যে হালতে রাখেন সেই হালতে বান্দাকে পরীক্ষা হচ্ছে যেমন সুর আল ফাজার আল্লাহ তালা বলেছেন ফাহমাল ইনসান ইদাম আবদালাহু রবহু ফা আক্রমাহু আনা ফাইয়াকুল রব ইয়াকরমান ও আম্মা ইদাম আবদালাহু ফা কদার আলহ রেস্কাহ ফাইয়াকুল রব আহানান মানুষকে যখন আল্লাহ পরীক্ষা করেন তাকে সম্মানের আসনে বসিয়ে দেন তাকে অনেক পজিশন দান করেন তাকে সম্পদ বাড়িয়ে দেন তার সামাজিক মর্যাদা বাড়িয়ে দেন তখন সে খুব ফূর্তি করে খুব গর্ব অনুভব করে খুব আত্মতৃপ্তি আস্বাদন করে বলে যে আমাকে খুব সম্মান দেওয়া হয়েছে আর যখন আল্লাহ তালা তাকে পরীক্ষা করেন কিছু জিনিসটিকে মাহরুম করে দিয়ে কিছু জিনিস না দিয়ে পরীক্ষা করেন অভাব অনটনে অথবা বিভিন্ন কারণে কোনো কোনো থেকে ডিপ্রাইভ হয়ে যায় তখন সে মনে করে যে আমি তো অনেক অসম্মানিত হয়ে গেলাম আল্লাহ তালার এই রেজেকের উপরে সে সন্তুষ্টি প্রকাশ করতে পারল না আল্লাহ আমার কান্হিনী বেমারা এই যে দোয়া যে আল্লাহ যে রেজিক দান করেছেন তার উপরে আপনি আমাকে সন্তোষ থাকার জন্য তফিক দান করে এছাড়া আমাদের মধ্যে যারা ভালো লোক আছে তাদের আমলকে যদি কেউ নিজেদের ভিতরে নিয়ে আসতে চায় তাহলে এটাকে হাজির উৎসাহিত করা হয়েছে যে ব্যক্তি লোককে দেখলো যে সে লোকটি খুব ভালো সম্পদের অধিকারী হয়েছে এবং অনেক দান খয়রাত করছে তখন একজন লোক তাকে দেখে বলে যে এর মতন যদি সম্পদ আল্লাহ তালা আমাকে দিতেন আলহামদুলিল্লাহ লোকটার এত সৌভাগ্য যেমন আল্লাহ তালাকে তাকে দিয়েছেন তেমনি সে আল্লাহ রাস্তায় বিভিন্ন খাতে দান খরাত করতে থাকে কত নেকি অর্জন করার সুযোগ তার হয়েছে আল্লাহ তালা যদি আমাকে এরকম দিতেন আমিও এভাবে আল্লাহ রাস্তায় দান করে নেকি কামাই করার সুযোগকে কাজে লাগাতাম এই ব্যক্তি ভালো তামান্না করার কারণে ওই ব্যক্তি সম্পদ পেয়ে যে দান খরাত করেছে তার মতেই সবাব পেয়ে যাবে আল্লাহ তালার কাছে শুধু সুন্দর নিয়তের কারণে তামান্নার কারণে আর যে ব্যক্তি উল্টা করলো যে সে এত সম্পদ পেয়েছে কিভাবে এত হয়ে গেলো কোনখান দিয়ে এত পেয়ে গেল। সে এই সম্পদ পেয়ে কত ফুর্তি করছে এই সম্পদ পেয়ে সে কত আনন্দ উদযাপন করছে যত খায়েস আছে সবগুলো মেটাতে পারছে আমার এরকম থাকলে আমিও খায়েশ মেটাতাম এখন খায়েশ মেটাতে গিয়ে ব্যাবিচার এগুলোর দিকে যত দুগুণ সে গিয়েছে এই তার সুযোগ হলে সেও এই তরিকায় যেত এই ধরনের নিয়তের কারণে সেই ব্যক্তি তার মতোই হয়ে যাবে আল্লাহর কাছে ওই পরিমাণে গুণা পেয়ে যাবে শুধু অসৎ নিয়তের কারণে তাহলে আসলে ইসলাম মানুষকে একজন ভালো মানুষ বানাতে পৃথিবীতে এসেছে এটাকে আমরা অন্য ভাষায় বলে থাকি তাজকিয়াতফ আত্মশুদ্ধির জন্য আত্মশুদ্ধি আসলে একটা তাত্ত্বিক কিছু বিষয় শুধু নয় প্রায়োগিক জীবনে বাস্তবে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করব আমাদের আচরণে সেটাই আসলে আসল তাজকিয়াত এই যে এইখানে পরীক্ষা হয়ে যাচ্ছে এ একটি দিক যেভাবে আমাদের কাছে আলোচনা এসেছে যে আমাদের মধ্যে অন্যের ভালো অবস্থা দেখে লোভ লালসা হিংসা বিদ্বেষ এগুলো না আসা সেদিকে না কথা বলা বলা হয়েছে হয়েছে এবং যারা অভাব অনটনে এবং আমার চেয়ে একটু আরো কষ্টের জিন্দিগি আছে সেখান থেকে তাকানো এর মধ্যে চমৎকার তাজ কি নার্ফসারির ব্যবস্থা আছে নাফসকে মলামাত করার জন্য নফসের ভিতরে যে শুধুমাত্র উল্টাটার চাহিদা আছে সেটাকে থেকে সরিয়ে নিয়ে আসার ব্যবস্থা আছে এটা কিন্তু চমৎকার কিন্তু নাফসের একটা সুযোগ আর যে ব্যক্তি এটা করে না সে ব্যক্তি তার নাফসকে উল্টাটাই করে সেই ব্যক্তি তার নাফসকে আরো কলুষিত করে তার জন্য কোনো লাভের কিছু নেই সুর শামসে আল্লাহ তালা বলেছেন না আলহাম তাক আফলা যেই ব্যক্তি নাফসকে এই সমস্ত অসৎ প্রবণতা থেকে পরিচ্ছন্ন করে নেয় নফসকে বাধ্য করে এগুলো থেকে সরে আসতে নফসকে ধাবিত করে যেগুলো কল্যাণের দিকে নিয়ে যায় সে ব্যক্তি সত্যিকার কাম্য করলো সে ভালো মানুষ হতে পারে আর যে ব্যক্তি পারল না সে ওই অন্যায় দিকেই নার্স যেদিকে টানে সেদিকে সে চলে যায় সেদিকেই সে ঝুঁকে পড়ে এবং সেটাকে সে চর্চা করে সেটাকে সে লালন করে সেটাকে সে পালন করে সুযোগ পেলে সেটাকে সে অর্জন করে ফেলে তাহলে এই ব্যক্তির জন্যে কোনো সফলতার লক্ষণ নেই এই ব্যক্তি ব্যর্থতা তার জীবনকে পর্যবসিত করলো তার জীবনটা ব্যর্থ হয়ে গেল, সে ভালো মানুষ হতে পারলো না আর এই ভালো মানুষ করার জন্যই আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ সালামকে আল্লাহ তালা পাঠিয়েছেন ওইজা কিহীন নবীকে পাঠানোর কথা কিতাবপত্র তালিম দেওয়া সব কিছু উদ্দেশ্য হচ্ছে তাদেরকে নাচকে পরিশুদ্ধ করে নেওয়া আত্মশুদ্ধির রাস্তায় তাদেরকে নিয়ে আসা এবং এই জিনিসগুলো আজকে আমাদের সমাজে এই যে হিংসা বিদ্বেষ আসলো এই হাদিসের আলোচনা করতে গিয়ে চিন্তা করে দেখুন হিংসা বিদ্বেষ আমাদের সমাজে কি পরিমাণ ক্ষতির কারণ হয়েছে আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট হয়ে যাচ্ছে পরিবারের মধ্যে সম্পর্ক ভাঙ্গন শুরু হয়ে গেছে ভাই ভাই তারপরে আপনার দেবর ভাবি জাল এই যে সম্পর্কের মধ্যে ঝগড়া ফাসাদ এবং বিভিন্ন রকমের হিংসা বিদ্বেষমূলক এই সমস্ত বিষয় যখন নফসের মধ্যে ঘুরতে থাকে নকশা কলুষিত হয়ে যায় তখন আমরা নিজেরা কষ্ট পাই মানসিকভাবে অন্যদেরকেও কষ্ট দেই দুশ্মনি বেড়ে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় আল্লাহ তালা থেকে আমরা দূরে চলে যাই সবগুলোই ক্ষতির কারণ তো এই হাদিসটি চমৎকারভাবে আমাদেরকে গাইড করছে যে আমরা যেন চেষ্টা করি যারা আমাদের চেয়ে কষ্টে আছে অভাবে আছে তাদের দিকে তাকাই আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে কত ভালো রেখেছো আলহামদুলিল্লাহ এই বেচারার আমি অনেক ভালো আছি আল্লাহ তালা শোকর আদায় করার জন্য আমাদের ভিতরে অনেক চাহিদা আসবে আমাদের ভিতরে ট্যান্ডিসি তৈরি হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তো দান করুন আল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি